আসসালামু আলাইকুম নিপাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো গরম মশলা। গরম মশলা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। বড় এলাচ 2 টেবিল চামচ, এলাচি 1 চা চামচ, দারচিনি 10 টুকরো, এস্টার মশলা 4 টুকরো, শাহী জিরা 1.5 টেবিল চামচ, কালো গোলমরিচ 1.5 টেবিল চামচ, লবঙ্গ 1 চা চামচ, জয়ফল নিয়েছি আমি একটা আর জত্রে নিয়েছি আমি দুইটা ফুল, তেজপাতা 6 পিস ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি, ধনিয়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ। চলুন তাহলে এখন আমরা শুরু করি। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারের জগে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডারের ঢাকনাটা খুলে নিচ্ছি, একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি কি অবস্থা। মশলাটা পুরো পাউডার হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। মশলাটা আমি ঢেলে নিচ্ছি, মশলাটা আমি এটা প্লেটের মধ্যে রেখে দিব ঠান্ডা না হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের বোমে ভরে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঘরের তৈরি গরম মশলা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।